ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো বাংলাদেশ থেকে দিনীপুরের আরেকটি প্রশ্ন, যে কোনো এক মহিলা তার পেটে বাচ্চা রয়েছে, তার হাঁপানির সমস্যাও রয়েছে, তিনি ফজরে সালাতে উঠলে উজু করতে কষ্ট হয়, ফলে তিনি কি তাইমুম করতে পারবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি তারা বিভিন্ন মানে টয়লেট থেকে আসে, অথবা আওলা মাস্তুমুন নিসা, অথবা যদি নারীদের তোমরা স্পর্শ করো, ফালাম তাজিদু মা আন, এবং সেক্ষেত্রে যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তৈয়িবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তয়াম্মুম করবে। এক্ষেত্রে এই নারীর কর্তব্য হলো যে তাকে পানি ব্যবহার করতে পারেন কিনা, তার ক্ষমতা আছে কিনা, যদি তিনি পানি ব্যবহার করতে সক্ষম হন তাহলে তার জন্য তয়াম্মুম করা জায়েজ না। কিন্তু পানি আছে, ব্যবহার করার জন্য তিনি যদি একটু গরম করে নেন তাহলেই যথেষ্ট, অথবা গরম করার কোনো ব্যবস্থা করেন তাহলে সেটা দিয়েই উজু করে নিলেই যথেষ্ট। আর যদি সেটাও তার সমস্যা হয়ে যায়, তিনি অপারক হয়ে যাচ্ছেন, পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে তিনি তায়াম্মুম করবেন, কারণ আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাপিয়ে দেন না। কিন্তু পানি ব্যবহার করতে যদি সক্ষম হন তাহলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে, এবং এর জন্য প্রচেষ্টা করতে হবে, বিশেষ করে যদি পানি গরম করা যায় গরম করে নেবেন, এবং বর্তমানে অনেক হিটার পাওয়া যায়, আপনি একটা হিটার কিনে, ওটা ইলেকট্রিক হিটার পাওয়া যায়, ওখানে একটু পানি গরম করে আপনি ইউজ করলেন, তাতেও যদি সমস্যা হয়, আপনার অসুবিধা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি তেমন করতে পারবেন। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।